গুড আফটারনুন ডিয়ার স্টুডেন্ট, মু সোনালি স্বাগত করছি মো চ্যানেল বায়োলোজি সোনালিরে। তো আজ আমি এনিমাল বিহেভিয়ার দেখিবা, আমি গোটে ইউনিট টু র নয় পাঠ, যেটা হচ্ছে ইস্টিং বিহেভিয়ার ভরসেস লর্ন বিহেভিয়ার, যেটা কি আমি প্রিভিয়সলি অলরেডি স্টেরিওটাইপড বিহেভিয়ার এবং ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার প্যাটার্ন বিভিন্ন এই দুইটা বিষয়ে আমি অলরেডি ইউনিট টু রে পড়ি সারিছু। তো আজ আমি ইউনিট টু রে আমি তিন নম্বর বিষয় যেটা পড়বা, সেটা হচ্ছে ইনস্টিং ভরসেস লর্ন বিহেভিয়ার। তো আমি প্রিভিয়সলি জানিছু যে ইনস্টিং বিহেভিয়ার মানে যে বিহেভিয়ারটি আমার জন্মরু বা ইনহেরিটেড বা বংশানুক্রম যে ব্যবহার বা যে গুণটি আমি আনিথাও তাকে ইনস্টিং কুহযায়। কিন্তু লর্ন বিহেভিয়ার হচ্ছে যে ব্যবহারটা বা বিহেভিয়ারটা আমার জন্ম পরে মৃত্যু পর্যন্ত আমি আমার জীবনকালে আমি শিখি থাও এবং তাকে আপ্লাই করি থাও এবং এহা চালি থাকে কন্টিনিউস প্রসেস। গোটে লর্ন বিহেভিয়ারটা হচ্ছে কন্টিনিউস প্রসেস, যেটাকে আমি বারম্বার আমি শিখি থাও এবং ইনস্টিন্ট বিহেভিয়ারকু আমি যাহা আমি জানি থাও এবং তাকে আমি লর্ন বিহেভিয়ার দ্বারা সুধারি থাও, কেন এটা হচ্ছে আমি পরে জন্ম পরে আমি ধীরে ধীরে শিখি থাও। তো দুইটা বিষয়ে আমি অধিক পার্থক্য কোন জানিবা। তো আজ ক্লাস স্টার্ট করবা পূর্বরু সমস্ত অনুরোধ অছি মো চ্যানেলকে সবসক্রাইব কর এবং ভিডিও পছন্দ হলে নিশ্চয় লাইক করিব। তো দেখো ইনস্টিং বিহেভিয়ার কোন, ইনস্টিং বিহেভিয়ার আর ইনবর্ন এন্ড ইনহেরিটেড বিহেভিয়ার হুইচ আর সিমিলার ইন অল ইন্ডিভিজুয়াল অফ এ স্পেসিস। তো সিমিলার বিহেভিয়ার হইথাও, যেমতিকি আমি যদি তাকে যদি সিম্পল গোটে নেবা প্যারেন্টাল কেয়ার হো, যে প্রকার সে তার ছুয়াকে কে হোক, ছুয়া গোটে ইনফান্ট হো, তার রিলেশন তার প্যারেন্টস সহিত, ঠিক আছে। তো এটা কোন, সে তার জন্ম নু হি সে তা শিখি থাকে যে সে তার বাপা মা সহ তার রিলেশন কেমি থাকে, তার বাপা মা কু সে কেমতি ফলো করে, এটা হচ্ছে ইনস্টিং বিহেভিয়ার। তো এটা সমস্ত পাখে সমান থাকে, সবু স্পেসিস পাখে সমান থাকে, অর্থাৎ মানুষের প্রকৃতি তার জন্মরু তা সমান থাকবে, বাঘর প্রকৃতি তার জন্মরু তা সমান থাকবে। তো এটা হচ্ছে সিমিলার ইন অল ইন্ডিভিজুয়াল অফ এ স্পেসিস। তো সবু ইন্ডিভিজুয়াল পাখে সমান গুণটা থাকে, যেটা কি আমি ইনস্টিং বিহেভিয়ার কহবা। সে লর্ন বিহেভিয়ার কোনো, লর্ন বিহেভিয়ার ইজ দ্য অ্যাকোয়ার্ড বিহেভিয়ার অফ অ্যানিমাল হুইচ ইট আটেন্ড ডিউরিং হিজ লাইফ টাইম, যেটা কি তার জীবনচক্রে সে তার বারম্বার শিখিবা দ্বারা তার পারিপার্শ্বিক ঠার হোক কিংবা তার প্যারেন্টস ঠার হোক কিংবা তার সোসাইটি হোক, এডুকেশন মাধ্যমে হোক কিংবা তার লাইফ পার্টনার হোক, বিভিন্ন প্রকার ইয়েরু সে তার শিখি থাকে এবং তাকে স্থান কাল পাত্র অনুসারে সে তার সেই জিনিসটাকে সে প্রয়োগ মধ্যে করিথায়। হ্যাঁ দেখো, দ্য ইনস্টিং অ্যান্ড দ্য লর্ন বিহেভিয়ার এসিওর অ্যাডাপটিভ ভ্যালু। দ ইনস্টিং বিহেভিয়ার আপিওরিং ডিউরিং দ হিস্ট্রি অফ স্পেসিস, সেমি যেটা হচ্ছে আমি পূর্ব প্রিভিয়াস জানলু, যেটা কি আমার হচ্ছে আমার পূর্বর বা হিস্ট্রিরু স্পেসিস মানক হিস্ট্রিরু হি বিহেভিয়ারটা আপিওর হয়ে থাকে। সেমি লর্ন বিহেভিয়ার আপিওরিং ডিউরিং দ হিস্ট্রি অফ আন ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এটা দেখো দুইটার ভিতরে ডিফরেন্স কোন, স্পেসিস আর ইন্ডিভিজুয়াল ভিতরে ডিফরেন্ট কোন, স্পেসিস ভিতরে যে গুণটি তার গোটে স্পেসিস মানক মানুষ নু, মানুষের জন্মর তার যে প্রকৃতি অছি তার স্পেসিসের যে প্রকৃতি থাকে, অর্থাৎ কোন জন্ম পূর্বর তার সেই গুণটি তার পূর্বপুরুষ পাখে থাকবে এবং তা পাখ মধ্যে সেই গুণটি আসে। কিন্তু ইন্ডিভিজুয়াল পাখে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল মানে কোন, প্রত্যেক অলগা অলগা লোকর অলগা অলগা নেচর থাকে, যেমনি তার পারিপার্শ্বিক প্রতিক্রিয়া হোক কিংবা সে তার সোসাইটি সহ হোক, সে তার জীবন সারা সে তার ইন্ডিভিজুয়ালি সে তার লর্নটা লর্ন বিহেভিয়ারটা শিখি থাকে। তা দেখো ইনস্টিং ক্যান অ্যাকোয়ার্ড আন অ্যানিমাল উইথ এ সিরিজ অফ অ্যাডাপটিভ রেসপন্স হুইচ আপিয়ার্স রেজিমেন্ট এট দেয়ার ফার্স্ট পারফরমেন্স। দ্য লর্ন মে অ্যাকোয়ার্ড বাই দ্য অর্গানিজম ডিউরিং হিজ লাইফ, অর্থাৎ ফার্স্ট পারফরমেন্স যেটা, অর্থাৎ জন্ম পরে সেটা হচ্ছে কোন, এটা হচ্ছে ইনস্টিং বিহেভিয়ার। কিন্তু যেটা হচ্ছে তার জীবন সারা যে ব্যবহার বা অ্যাকোয়ার্ড করে থাকে যে ক্যারেক্টরটা, সেটা হচ্ছে তার লর্নিং বিহেভিয়ার। এমনি দেখো দ্য ইনস্টিং ইনভলভ কমপ্লেক্স অ্যান্ড হাইলি রিজিড প্যাটার্ন অফ বিহেভিয়ার, সেমনি লর্ন ইজ নট হাইলি রিজিড প্যাটার্ন অ্যান্ড ইট ইজ অ্যাডভান্টেজ ওভার দ্য ইনস্টিং ফর ইটস গ্রেটর পোটেনশিয়াল ফর চেঞ্জিং বিহেভিয়ার। অর্থাৎ লর্ন বিহেভিয়ারটা কেন, সে তার যেহেতু পরিবেশ সহ তাকে দেখিকি না সে নিজকে নিজে বদলায় বা কিছুটা নিজে নূতন ব্যবহার সে শিখি থাকে, তেণু লর্ন বিহেভিয়ারটা বহুত তার অ্যাডভান্টেজ অছে, কাঠু ইনস্টিং বিহেভিয়ারও তার বহুত অ্যাডভান্টেজ অছে, কেন সে কিছুটা এমিতি জিনিস থাকে যে গুণটাকে সে চাইলে দরকার পড়লে সে বদলাই মধ্যেও পারি থাকে।
তো দেখো ইনস্টিংক্ট বিহেভিয়ার আর এলিসিট আর্লি অ্যান্ড শোজ লিটিল ভেরিয়েশন। ইনস্টিংক্ট বিহেভিয়ারটা যেহেতু তার ইনহেরিটেন্ট বা ইনবোর্ন কোয়ালিটি, তেমন এতে বেশি ভেরিয়েশন দেখা যায় নাই, কিন্তু দ্য প্রসেস হুইচ আর লার্ন টেক লঙ্গর অ্যান্ড শোজ ভেরিয়েশন। যেহেতু আমার জীবন কালটি যেতে আমার আমার লাইফ স্প্যানটা যেতে অছি বা লাইফ সাইকেলটা যেতে বড়, সেতকি আমি প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত আমি যেহেতু নূয়া নূয়া জিনিস শিখি থাও, তেমন এতে কোনো বহুত প্রকার ভেরিয়েশন দেখা যায়। দ্য ইনস্টেন্ট বিহেভিয়ার সচ এজ হঙ্গর, সেক্স, অ্যাঙ্গার, ফিয়ার, অ্যাগ্রেশন অ্যান্ড ইভেন প্রেশার হ্যাভ বিন প্রিকার ইন টু ব্রেন ডিউরিং দ্য কোর্স অফ ইভলিউশন। দ্য ইনস্টিংক্ট বিহেভিয়ার ইজ ফেড ইন বাই জিনস ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অফ নার্ভাস সিস্টম। যেহেতু ডেভেলপমেন্টে আমার ডেভেলপমেন্ট কোটিতে নার্ভাস সিস্টমের ডেভেলপ হয়েথায়। ইনস্টিংক্ট বিহেভিয়ার আর পলিস ফর ফাইনাল অ্যাডজস্টমেন্ট বাই লর্নিং। দেখো দুইটা এটা টিকে বুঝিবা পাই চেষ্টা কর। ইনস্টিংক্ট বিহেভিয়ার অর্থাৎ যেটা হচ্ছে আমার ইনবোর্ন কোয়ালিটি বা ইনবোর্ন বিহেভিয়ার যেটা, কিন্তু তাকে পলিস হয়েথায় কেতবেলে বা তাকে আমি পলিস মানে কোনো সুধারি থাও, কেতবেলে সুধারি থাও যেটাকি আমার হচ্ছে লর্নিং দ্বারা আমি তাকে কিছুটা সুধারি থাও, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনস্টিংক্ট আর লর্নিং ভিতরে ডিফারেন্স। তারপর নেক্সট আমি দেখো দ্য ইনস্টিংক্ট বিহেভিয়ার ইজ লিঙ্ক টু দ্য ডেভেলপমেন্ট অফ এনিমাল দ্যাট ইজ নার্ভাস সিস্টম অ্যান্ড মাসল সিস্টম। দ্য ডেভেলপমেন্ট অফ সেক্সুয়াল বিহেভিয়ার ইজ মোস্ট ভার্টিব্রেটস ইন মোস্ট ভার্টিব্রেটস ইজ লিঙ্ক উইথ দ্য গ্রোথ অফ গোনাড। দেখো এটা টিকে বুঝিবা পাই চেষ্টা কর। ইনস্টিংক্ট বিহেভিয়ার ইজ লিঙ্ক টু দ্য ডেভেলপমেন্ট অফ, যেহেতু ইনস্টিংক্ট বিহেভিয়ারটা সেটা কেতবেলে ডেভেলপ কাহা কেমিতি ডেভেলপ হয়েথায়, আমার নার্ভাস সিস্টম এবং আমার মসলসর ডেভেলপ হওয়ার সহিত মধ্যে ইনস্টিংক্ট বিহেভিয়ারটা ডেভেলপ হয়েথায়। যেমনি আমি গোটে এক্সাম্পল নেব সেক্সুয়াল বিহেভিয়ার, তো আমার সেক্সুয়াল বিহেভিয়ারটা যে ডেভেলপ হয়েথায় কেমিতি ডেভেলপ হয়েথায়, আমার গোনাড বা সেক্স অর্গানর ডেভেলপ সহিত মধ্যে এই আমার সেক্সুয়াল বিহেভিয়ার মধ্যে পরিবর্তন দেখা যাইথায়। তো দেখো ইয়া সহিত আজ তো মু ইনস্টিংক্ট বিহেভিয়ার ভরসেস লর্ন বিহেভিয়ার বিষয়ে মু কহিলি, তুমি একটু ডিফারেন্সটাকে লেখ, এটা শর্ট নোটরে বি পড়ি পারে, ভুল টাইমে পড়ে মধ্য, ঠিক আছে। তো আজ পর্যন্ত ক্লাস এতকি, থ্যাংক ইউ।